আমি সন্তাল ওলামা মাসায়েক, ওলামা মাসায়েক শব্দ আরবি, বাম দিকে প্রথম হলো ইংরেজি আর শেষের দিকে আবার অফ বাংলাদেশ শেখানো ইংরেজি। তো আমার ভাই মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, যে আমার মনে হয় ওলামায়ে কেরামদেরকে নিয়ে, এদেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদেরকে নিয়ে এই পতাকা হাতে করে এগিয়ে যাবেন, তিনি এগিয়ে যাক। আজকে মাহে রমজান উপলক্ষে ইফতারের মাহফিলে, এটি নিঃসদ একটি রাজনৈতিক মাহফিলও না, এটি একটি ইবাদতের মজলিস। ইফতারের সময় দোয়া কবুল হয়, লিসাইমি ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বিহি। আমি সেদিকে আলোকপাত করতে যাব না, রমজানের উপরে একটি কথা বলতে চাই। মাহে রমজানুল মোবারক কোরআনে ঘোষণা হয়েছে, কুতিবা আলাইকুম সিয়াম বলে কোরআনে ঘোষণা হয়েছে, মগর রোজা শব্দ কোরআনে নাই। এটি আমাদের দেশের আঞ্চলিক ভাষা, আমরা এটা ফার্সি থেকে সংগ্রহ করেছি, রোজা বলতে আমরা সকলে চিনি। তো সিয়াম সৌমন থেকে বিরত থাকা, সবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত স্বামী স্ত্রী সঙ্গম, সমস্ত রকমের পান আহার থেকে বিরত থাকার নাম রোজা বলা হয়েছে। আর রম যেখানে বলা হয়েছে, রম শব্দের অর্থ প্রজ্বলিত হওয়া, জ্বলিয়া যাওয়া। মাহে রমজানে একজন মুমিন ইবাদত সাধনা ও খোদার যন্ত্রণা, তৃষ্ণার যন্ত্রণায় তার নফসাম্মারাকে কাশা করবে, ভুনা করবে, তাকে শিক্ষা দেবে। আর এটাই ছিল মূলত মহান আল্লাহ পাকের শিক্ষা, রূহ জগতে এবং নফসের জগতে যখন আল্লাহ ইন্টারভিউ নিয়েছিলেন। দুর্রাতুন নাসিহীন কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহ রূহকে ডান হাতের তাবুর মধ্যে রেখে বললেন, মান আনতা ওমান আনা, আমি কে আর তুমি কে, বললো আনতা রব্বি আনা গোলামি। বাম হাতের তালুতে নফস সত্তাটিকে হাতে নিয়ে বললেন, মান আনতা ওমান আনা, বললে আনা আনা আনতা আনতা। এই যে আমিত্ব মনোভাবটাকে নিষ্পেষিত করার জন্য, পরিপূর্ণ সংশোধন হওয়ার জন্য, জ্বালিয়ে দেওয়ার জন্য মাহে রমজান উম্মতে মুহাম্মদের জন্য বিশেষ নিয়ামত। আল্লাহ আমাদেরকে রমজানের সকল খায়র ও বরকত নসিব করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্না টিভি বাংলাদেশ ইসলাম প্রচারে অঙ্গীকারবদ্ধ।